আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলে তোমাদেরকে স্বাগতম। আমি বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোহাম্মদ হাসিবুল হাসান। আজ তোমাদের নবম শ্রেণীর অধ্যায় দুই এর পার্ট 2.1 এবং 2.2 নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আসা যাক তোমাদের অধ্যায় টু এর 2.1 পার্টে। আমরা পানি সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা পানি সম্পর্কে যদি পাঁচটি কথা বলতে চাই, এক নম্বরে বলতে হবে পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ। এই পৃথিবীতে যতগুলো তরল পদার্থ পাওয়া যায় তার মধ্যে পানি হচ্ছে সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ। নাম্বার টু, মানুষের শরীরের শতকরা 60-75% হচ্ছে পানি। আমাদের শরীরের 60-75% পানি বিদ্যমান রয়েছে। তিন নম্বর, মাছ মাংস কিংবা শাক সবজিতে শতকরা 60-90% পানি রয়েছে। আমরা মাছ মাংস কিংবা যে শাক সবজি খেয়ে থাকি, এই মাছ মাংস কিংবা শাক সবজির শতকরা 90% পর্যন্ত পানি থাকে। চার নম্বর, পৃথিবী পৃষ্ঠের শতকরা 75% হচ্ছে পানি। তোমরা ছোট থেকেই জানো যে 4/3 রয়েছে পানি, আর বাকি 1/2 হচ্ছে মাটি। সেটাকেই আমরা বলতেছি পৃথিবী পৃষ্ঠের শতকরা 75% হচ্ছে পানি। 100 মধ্যে 75% যদি পানি হয় আর বাকি 25% থাকবে মাটি। নাম্বার 5, পানির অপর নাম হচ্ছে জীবন। এই 5টি তথ্য পানি সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার পানির ধর্ম সম্পর্কে আমরা জানব। পানির ধর্মের মধ্যে প্রথমে যদি আমরা পানির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জানব। পানির গলনাঙ্ক হচ্ছে, পানি কঠিন অবস্থাকে বরফ বলে। পানি যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, 0 ডিগ্রির নিচে চলে যায় টেম্পারেচার, তখন পানির এই জমাটবদ্ধ অবস্থাকে আমরা বরফ বলে থাকি। পানির কঠিন অবস্থা বা জমাটবদ্ধ অবস্থাকে আমরা বরফ বলে থাকি। যে তাপমাত্রায় বরফ গলে যায় তাকে বরফের গলনাঙ্ক বলে। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা যখন ফ্রিজে পানি রাখি তখন সেই পানির তাপমাত্রা সাধারণত 25-20 ডিগ্রি সেলসিয়াসের পানি আমরা ফ্রিজে রেখে থাকি। সেই পানি ফ্রিজে রাখার পর তার তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। কমে কমে যখন সেটা 0 ডিগ্রিতে চলে আসে তখন সেই পানি বরফে পরিণত হয়ে যায়। এজন্য বলা হয় পানির বরফ হচ্ছে 0 ডিগ্রিতে জমবে, আবার সেই বরফটাকে আমি যখন বের করব তখন সে এই 0 ডিগ্রিতেই আবার গলে যাবে। এজন্য পানির গলনাঙ্ক বা বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপে, মানে হচ্ছে বাতাস এই পৃথিবী পৃষ্ঠে যে চাপ দেয় তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। এই বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে। সাধারণত তরল পদার্থকে আমরা যখন তাপ প্রয়োগ করি তখন আস্তে আস্তে সেটার তাপমাত্রা বেড়ে যায় এবং এক সময় সেটা বাষ্পে পরিণত হয়ে যায়। এই পৃথিবীতে যত পদার্থ রয়েছে সকল পদার্থের আলাদা আলাদা একটা স্ফুটনাঙ্ক রয়েছে। ঠিক তেমনিভাবে পানিরও একটি স্ফুটনাঙ্ক রয়েছে। সাধারণত পানি 99.98 ডিগ্রি সেলসিয়াস, যেটা 100 ডিগ্রির খুব কাছাকাছি তাপমাত্রা যখন আসে তখন সেটা ফুটতে শুরু করে। সাপোজ এক হাঁড়ি পানি যখন আমি চুলায় নিয়ে তাপ দেওয়া শুরু করি, তার টেম্পারেচার যদি প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তা থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যখন সেটা 99.98 ডিগ্রি সেলসিয়াস হবে তখন সেটা তরল থেকে বাষ্পে পরিণত হয়ে যাবে, যেটাকে আমরা জলীয় বাষ্প বলে থাকি। এজন্য পানির স্ফুটনাঙ্ক ধরা হয় 100 ডিগ্রি সেলসিয়াস।
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন হয়ে থাকে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, যা 1 গ্রাম পার সিসি। 1 গ্রাম পার সিসি, সি হচ্ছে কিউবিক আর সি হচ্ছে সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে 1 গ্রাম পানিকে যদি আমরা রাখতে চাই তাহলে 1 সিসি জায়গা প্রয়োজন হবে, বা 100 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 1 সিসি পানির বর 1 গ্রাম হবে, অথবা 1 কিউবিক মিটার পানির বর 1000 কেজি হবে। এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে আমরা একটু চিত্রের মধ্যে যদি দেখতে চাই, ধরো এরকম একটি পাত্র রয়েছে, এটার দৈর্ঘ্য 1 মিটার, উচ্চতা 1 মিটার, প্রস্থ 1 মিটার। তাহলে আয়তন ইকুয়াল 1 মিটার, 1 মিটার, 1 মিটার, 1 ঘন মিটার ইকুয়াল, এটাকে আবার 1 কিউবিক। মিটার বলা হয়, অর্থাৎ এরকম একটি পাত্র যদি আমি পানি দ্বারা পূর্ণ করি, এই পাত্রের মধ্যে 1000 লিটার অথবা কেজি পানি ধরবে, এরকম একটি পাত্রের মধ্যে 1000 লিটার অথবা 1000 কেজি পানি ধরবে, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা যদি এই তাপমাত্রা কম বা বেশি করি তাহলে সেটা এখানে প্রযোজ্য হবে না। এবার পানির অন্যতম একটি ধর্ম বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা নিয়ে আমরা আলোচনা করব। বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, একদম 100% বিশুদ্ধ যদি পানি হয় তার ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করবে না, কিন্তু এই পানির ভিতরে যদি লবণ কিংবা অ্যাসিড, এদেরকে তড়িৎ বিশ্লেষক পদার্থ বলা হয়, এই লবণ আর অ্যাসিড যদি আমরা পানির মধ্যে দ্রবীভূত করে রাখি তাহলে সেই পানি বিদ্যুৎ পরিবহন করবে। পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করে। যেমন আমরা যদি পানিতে চিনি দিয়ে নাড়াচাড়া করি তাহলে সেই চিনিটা পানিতে দ্রবীভূত হয়ে যায়, আবার যদি পানিতে আমরা লবণ মিশাই তাহলে সেই লবণটিও পানিতে দ্রবীভূত হয়ে যায়। সে কথাই বলা হচ্ছে পানির একটি বিশেষ ধর্ম হলো বেশিরভাগ অজৈব যৌগ, যেমন আমরা যে খাবার লবণ সেটা হচ্ছে অজৈব যৌগ, আবার অনেক জৈব যৌগ যেমন হচ্ছে আমরা যে ভিনেগার বা সিরকা খেয়ে থাকি সেটা হচ্ছে অজৈব যৌগ, এগুলি পানিতে দ্রবীভূত হয়ে যায়। এজন্য পানিকে সার্বজনীন দ্রাবকও বলা হয়, পানিকে আমরা সার্বজনীন দ্রাবকও বলতে পারবো। পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো এটা অ্যাসিড আবার কখনো ক্ষার হিসেবে কাজ করে থাকে। সাধারণত পানিতে যদি অ্যাসিড থাকে তখন এটা ক্ষার হিসেবে কাজ করবে, আবার যদি পানিতে ক্ষার থাকে তখন এটা অ্যাসিড হিসেবে কাজ করবে। তবে বিশুদ্ধ পানি সম্পূর্ণরূপে নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ এর পিএস হবে 7 বা 7। যখন পানি একদম পুরোপুরি বিশুদ্ধ হবে তখন এই পানির পিএস হবে 7, কিন্তু যদি আমরা পানিতে অল্প পরিমাণ অ্যাসিড মিশিয়ে দেই তখন সে ক্ষার হিসেবে কাজ করবে, আর যদি পানিতে আমরা অল্প পরিমাণ ক্ষার মিশিয়ে দেই তখন সেটা অ্যাসিড হিসেবে কাজ করবে। এজন্য আমরা পানিকে সাধারণত উভধর্মী পদার্থ বলে থাকি। এবার আমরা দেখে নিব পানির আরেকটি ধর্ম হচ্ছে পানির গঠন। পানি 2টি হাইড্রোজেন পরমাণু আর 1টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয়, এজন্য পানির সংকেত হচ্ছে H2O। H তে হাইড্রোজেন,
টু দ্বারা বোঝাচ্ছে দুইটি হাইড্রোজেন এবং ওতে হচ্ছে অক্সিজেন, একটি অক্সিজেন। এজন্যই আমরা লিখেছি দুটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু নিয়ে পানি গঠিত হয়। চিত্রের মধ্যে যদি আমরা দেখতে চাই, একটি হাইড্রোজেন অন্য একটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এবং পানি গঠন করেছে। এই চিত্রটাকে আমরা উপরে একটি অক্সিজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এইভাবে আমরা দেখাতে পারি। এবার আমরা পানির উৎস নিয়ে আলোচনা করব। পৃথিবীর প্রায় শতকরা 90% পানির উৎস হচ্ছে সমুদ্র। আমরা এই পৃথিবীতে যত পানি রয়েছে তার শতকরা 90% পানি সমুদ্রে অবস্থিত। সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ লবণ থাকে, এজন্য সমুদ্রের পানিকে লোনা পানি বলা হয়। লোনা পানিকে ইংলিশে মেরিন ওয়াটার বলা হয়। তোমরা এটা মনে রাখবে যে মেরিন ওয়াটার, সমুদ্রের পানিকে মেরিন ওয়াটার বলা হয়। লবণের কারণে পান এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। এই মেরিন ওয়াটার বা লোনা পানি আমরা পান করতে পারবো না, আমরা এই মেরিন ওয়াটার পান করতে পারবো না এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার অনুপযোগী হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পানি ব্যবহার করতে পারি না। শতকরা 2% পানি হচ্ছে হিমবাহ, তুষার স্রোত, যেখানে পানি বরফ আকারে থাকে, যেটা আমরা সাধারণত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে প্রচুর বরফ জমে আছে সেটা জানি। সেখানে অনলি 2% পানি রয়েছে, সেই পানিটা বরফ আকারে থাকার কারণে এই পানিকে আমরা ব্যবহার উপযোগী নয় বা ব্যবহার করতে পারি না। অপরদিকে নদ নদী, খাল বিল, হ্রদ, পুকুর এবং ভূগর্ভ, মাটির নিচে মাত্র 1% পানি রয়েছে। এই 1% পানি আমরা যেটা ব্যবহার করতে পারি, যা আমাদের ব্যবহার উপযোগী, বিশেষ করে আমরা ভূগর্ভস্থ পানি। এই পানিগুলি আমরা মোটরের সাহায্যে মাটির গভীর থেকে নলকূপের সাহায্যে উঠে নিয়ে আসি, তারপর সেই পানিগুলি আমরা পান করে থাকি। এবার আমরা আলোচনা করব পানির মানদণ্ড নিয়ে। পানির মানদণ্ড হচ্ছে যেমন নদ নদী, খাল বিল কিংবা সমুদ্রের পানি, কীরকম হলে এই পানিটা নদ নদী খাল বিলে বসবাসরত উদ্ভিদ এবং পানির জন্য, উদ্ভিদ এবং প্রাণীর জন্য সুবিধা হবে, অনুকূলে থাকবে, সেটাকে বোঝানোর জন্য আমরা পানির মানদণ্ড ব্যবহার করতেছি। পানিতে বসবাসকারী নদ নদী খাল বিল কিংবা সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ কিংবা প্রাণীর জন্য অনুকূল পরিবেশ বা যেভাবে পানিতে কী ধরনের পদার্থ উপস্থিত থাকলে সেই পানিগুলি এই উদ্ভিদ এবং প্রাণীর জন্য অনুকূলে থাকবে, সেটাকে আমরা পানির মানদণ্ড বলতেছি। পানির মানদণ্ডের মধ্যে প্রথমেই রয়েছে বর্ণ এবং স্বাদ। নদ নদী খাল বিল কিংবা সমুদ্রের পানি বর্ণহীন এবং যদি স্বাদহীন থাকে, বর্ণহীন এবং স্বাদহীন থাকে, তাহলে সেইটা নদ নদী খাল বিল এবং সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীর জন্য উপযুক্ত। গোলার পরিমাণ, যদি নদ নদী খাল বিল সমুদ্রের পানি অতিরিক্ত ঘোলা থাকে, তাহলে সেখানে সমুদ্রে বা নদ নদী বা পুকুরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে সেই পানিতে বসবাসরত উদ্ভিদ শালুক সংশ্লেষণ প্রক্রিয়া অব্যাহত হয়, শালুক সংশ্লেষণ প্রক্রিয়া হতে পারে না, তখন সেই প্রাণী বা উদ্ভিদের খাদ্য তৈরিতে বিশাল সমস্যা হয়ে যাবে। তাই নদ নদী বা খাল বিল বা সমুদ্রের পানি গোলা হলে সেটা উপযুক্ত নয়। তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ হয়ে থাকে। যদি নদ নদী খাল বিল কিংবা সমুদ্রের পানিতে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি থাকে, তাহলে নদ নদী বা খাল বিল সমুদ্রের পানিতে বসবাসরত উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ হতে পারে। দেন ময়লা আবর্জনা,
ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী সব ধরনের জীবাণু তৈরি হয়ে থাকে। যদি আমরা নদী নালা খাল বিল কিংবা সমুদ্রের পানিতে প্রচুর ময়লা আবর্জনার উপস্থিতি লক্ষ্য করি, তাহলে সেই পানিটা হচ্ছে বেশি ক্ষতিকর হবে, কারণ ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী সব ধরনের জীবাণু তৈরি হয়ে থাকে। দেন দ্রবীভূত অক্সিজেন, পানিতে যদি আমরা যেমন অক্সিজেন গ্রহণ করে থাকি, ঠিক তেমনিভাবে পানিতে বসবাসরত উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য অক্সিজেন প্রয়োজন হয়। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, ঠিক পানিতে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী পানি থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে। যদি পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, তাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে। এজন্যই জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন দরকার হয়। তোমরা এই ডেটাটা মনে রাখবে, 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তোমাদের 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন দরকার হবে। তাপমাত্রা, পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়, ফলে প্রাণীর প্রজননের সমস্যা সৃষ্টি হবে। তাহলে পানির তাপমাত্রা সাধারণত পরিবেশের তাপমাত্রার মতো স্বাভাবিক থাকতে হবে। যদি স্বাভাবিক না হয়, তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে, আর বসবাসরত প্রাণীর প্রজননের সমস্যা ঘটবে, তারা বংশ বিস্তার করতে পারবে না। পিএইচ, পানির পিএইচ সাধারণত জলজ প্রাণীর বসবাসের অনুকূল পিএইচ হলো 6 থেকে 8। এটা তোমরা মনে রাখবে যে পিএইচের মান যদি 6 থেকে 8 হয়, তাহলে সেটা জলজ প্রাণীর বসবাসের অনুকূলে থাকে। যদি পানির পিএইচ 6 থেকে অনেক কমে যায়, সেটা হচ্ছে অ্যাসিড হবে এবং সেটা হচ্ছে জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার যদি 8-এর বেশি হয়ে যায়, তখন সেটা তীব্র ক্ষার হয়ে যাবে, সেটাও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর হবে। লবণাক্ততা, যদিও ইলিশ সমুদ্রে বসবাস করে থাকে, যখন সে ডিম ছাড়ার সময় হয়, তখন নদীতে চলে আসে, মিঠা পানিতে চলে আসে, কারণ লোনা পানিতে লবণের জন্য ডিম নষ্ট হয়ে যায়। অবশ্য অন্যান্য অনেক মাছই সমুদ্রে ডিম থেকে বাচ্চা তৈরি করতে পারে, বাট ইলিশের ক্ষেত্রে লবণাক্ততা তোমার সহ্য হয় না, এজন্য লবণাক্ততার লোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায়। তাহলে তোমরা আজকে আমরা পার্ট 2.1 এবং 2.0 আলোচনা করেছি, এতটুকু তোমরা মেন বই থেকে পড়বে এবং ভিডিও ক্লাসটা দেখবে, সাথে সাথে তোমরা মেন বইটা ভালো করে রিডিং পড়বে। আজ এ পর্যন্তই, এ পার্ট থেকে তোমাদের কোনো সিডাব্লু এইচডাব্লু থাকবে না। আল্লাহ হাফেজ।